রবিবার রাজধানী আড়ালিয়াস্থিত প্রজাপিত ঈশ্বরীয় প্রভু কুমারীচ বিশ্ববিদ্যালয় আগরতলা শাখার কার্যালয়ে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বচ্ছ স্বাস্থ্যকর সমাজের জন্য আধ্যাত্মিকতার প্রচার এই থিমকে সামনে রেখে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সচিব পি কে চক্রবর্তী, পশ্চিম জেলার শাসক বিশাল কুমার, সদর মহকুমার শাসক মানিকলাল দাস, ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত চৌধুরী, প্রজাপিতা ব্রহ্মকুমারীচ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ শাখার ভারপ্রাপ্ত জোনাল ও বাহিনী এই প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবিরের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, বর্তমান সময়ে রাজ্যে নেশার সমস্যা রয়েছে, এর সাথে অ্যালকোহল এবং তামাকজাত নেশাও যুক্ত। নেশা একটি অন্যতম সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জেলা শাসক আরও বলেন, আমরা যদি নিজেরা আধ্যাত্মিকভাবে সচেতন থাকি তবে সমাজের 90% সমস্যার সমাধান সম্ভব। দেখ সকতে হ্যাঁ কি কিস তরহ কি অর ভি কুরীতিয়াঁ চল রহি হ্যাঁ, জেসে আগর মেয়ে হামারে ইস সময় আগরতলা ইয়া ব্যস্ত উত্তরা কি বাত করে তো এক বহুত হি জ্বলিত মুদ্দা হ্যায় কি নেশে কি জো সমস্যা হ্যায়, ড্রাগস কি সমস্যা জো হ্যায়। आप देखेंगे ड्रग्स है या मेंटल डिप्रेशन है, ये दोनों लिंक है एक दूसरे से। कोई किसी को ज़बरदस्ती ड्रग्स नहीं खिलाता है, उसको प्रोत्साहित किया जाता है और वो अट्रैक्ट हो जाता है। हो सकता है उसके घर में कुछ समस्या हो, वो डिप्रेशन में हो, तो ये जो ड्रग्स की समस्या है ये भी एक तरह की मैं कहूँगा एक मानसिक समस्या है, खासकर वो परिवार जो इससे ज़्यादा इफेक्टेड है। और बाकी जो और सब्सटेंस अब्यूज है, चाहे वो पान तंबाकू हो, चाहे वो अल्कोहल हो, तो ये सब कोरिलेटेड है। तो आप अमूमन देखेंगे तो हमारे जीवन में या हमारे समाज में होने वाली 90% समस्याएं वो हैं जो हम ठीक कर सकते हैं अगर हम अपने अपने दिमाग को कंट्रोल कर सकें और हम अपने आस पास वालों को भी बोले कि वो अपने। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্য পর্যায়ে স্বচ্ছ ও স্বাস্থ্যকর সমাজের জন্য আধ্যাত্মিকতার প্রচার শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবিরে উপস্থিত বিভিন্ন প্রান্তের জনগণের স্বাস্থ্য প্রশাসনিক পরিষেবা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।